বাংলাদেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে বড় ধরনের ভূমিকা রাখবে পদ্মা সেতু। এ সেতু চালু হলে বছরে জিডিপি বাড়বে প্রায় 1.5% হারে, আর দারিদ্র কমবে প্রতি বছর আরো 1% হারে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলাকে সরাসরি যুক্ত করবে সেতুটি। দক্ষিণের বন্দরগুলোতে গতি ফিরে বাড়বে রপ্তানিও। অর্থনীতিবিদরা এ তথ্য দিয়ে বলেছেন, পদ্মা সেতুর এই সংযোগ বদলে দেবে পুরো দেশের অর্থনীতি আর শিল্পায়নের চিত্র। বিস্তারিত ফারজানা শোভার বিশেষ প্রতিবেদনে। ফেরি চলাচল হঠাৎ বন্ধ, তাই স্থবির এই গাড়ির সারি, বন্ধ এপার ওপার যাওয়া আসা। তবে এই দুর্ভোগ শেষ হচ্ছে আর মাত্র বছর দেড়েক পর। 2022 সালের মাঝামাঝি পদ্মার উপর দিয়ে তুমুল গতিতে চলবে গাড়ি, 2024 সালে চলবে রেল। গতি বাড়বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলার অর্থনীতিরও। বৈশ্বিক ও দেশীয় নানা ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে অবশেষে সম্পূর্ণ দৃশ্যমান পদ্মা সেতু। অর্থনীতিবিদদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এই সিদ্ধান্তে প্রতি বছর বাংলাদেশে উৎপাদন বাড়বে অন্তত 35,000 কোটি টাকা, যা জিডিপির 0.25%-এরও বেশি। আর এতে প্রতি বছর দারিদ্র কমবে 0.84% হারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুটি সমুদ্র বন্দর এবং একাধিক বিমানবন্দর থাকায় বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হবে এই অঞ্চলে বিনিয়োগে। ফলে কেবল দক্ষিণ ও পশ্চিমাঞ্চলই নয়, গোটা দেশের বাণিজ্যে আসবে গতি, বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি, এটা একদিকে রাজনৈতিক যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলো, আরেকদিকে যেটা হলো ওখানকার যে পণ্য পরিবহন, পরিবহনের যে জিনিসপত্র দ্বারা ধরুন ফিশারিজ ইন্ডাস্ট্রি, তারপর ওইদিকে আনএক্সপ্লোর্ড যে সমস্ত মার্কেটগুলো আছে সেটা সেন্ট্রাল ঢাকা সহ সারা দেশের সাথে মানে আমরা কানেক্টেড হয়ে গেল। কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতির দিকে দেওয়া হবে, ট্যুরিজম ডেভেলপ করবে, সব কিছু মানে কাজকর্মের কর্মচাঞ্চল্য লাইফের স্পিড বেড়ে যাবে। অর্থায়ন থেকে সরে যাওয়া সেই বিশ্বব্যাংকের সমীক্ষাই বলছে, দেশে কমপক্ষে 3 কোটি মানুষ সরাসরি এই সেতুর মাধ্যমে উপকৃত হবে, আঞ্চলিক জিডিপি বাড়বে অন্তত 3.5%। উন্নয়ন অর্থনীতিবিদরা বলছেন, শুধু জিডিপি নয়, আঞ্চলিক বৈষম্য কমাতেও বড় ভূমিকা রাখবে পদ্মা সেতু। এটা একটা রিজিওনাল কানেক্টিভিটি হাব হয়ে যাচ্ছে, এবং আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেটা সবচেয়ে নিপীড়িত অঞ্চল, কারণ এখানে জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি এবং এই এলাকার মানুষ খুবই দরিদ্র বাংলাদেশের অন্যান্য অনেক অঞ্চলের তুলনায়, তো সেই হিসাবে এই অঞ্চলকে পুনরুজ্জীবিত করার যে ব্যাপারে এই 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 সেতুটা অবশ্যই একটা বড় ভূমিকা রাখবে। গবেষণা বলছে, পদ্মার দুপার সংযুক্ত হওয়ায় বঙ্গোপসাগর তীরের বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার নতুন আঞ্চলিক হাব। সরকারের রাজস্ব আয়েতে যেমনি বাড়বে, তেমনি কর্মসংস্থান, পর্যটন, গ্রামকে শহরে রূপান্তর, জমির দাম বাড়া সহ সারা দেশের মানুষ ভোগ করবে বহু আকাঙ্ক্ষিত এই সেতুর প্রত্যক্ষ সুফল। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd। এসএটিভি, সাথে আছি সবসময়।